বর্তমানে আলোচনার কেন্দ্রে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। ধারাবাহিকটি নিয়ে সম্প্রতি বেশ কিছু এমন খবর সামনে এলো যে দর্শক অবাক হবার সাথে ভেঙে পড়ল। জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে জগদ্ধাত্রী। সম্প্রতি এই রকম বেশ কিছু খবরে উত্তাল টেলিপাড়া। সবার প্রথমে জানা যায় শেষ হচ্ছে জগদ্ধাত্রী, বদলে আসছে পরিণীতা। তারপরে জানা যায় এই মুহূর্তে এত জনপ্রিয় ধারাবাহিককে বন্ধ করতে চাইছে না কর্তৃপক্ষ। পরিবর্তে হয়তো সময় পরিবর্তন হবে, কেননা সম্প্রতি জি বাংলা অফিসিয়ালি জানিয়ে দিল আগামী 11 নভেম্বর থেকে সন্ধে 7টায় আসছে পরিণীতা। যদিও কিছুক্ষণ বাদে সেই পোস্ট মুছে দেয় কর্তৃপক্ষ। তাই জগদ্ধাত্রী সন্ধে 7টায় থাকছে নাকি থাকছে না সেটা একটা প্রশ্ন। এদিকে যে খবরটা দর্শকের মন ভেঙেছে তা হলো জগদ্ধাত্রীর মৃত্যু। কদিন আগে তোমাদের জানিয়েছি গল্পে আসছে নতুন অধ্যায়, জগদ্ধাত্রীর মেয়ে হবে নতুন নায়িকা। কিন্তু সম্প্রতি একাধিক মাধ্যমে জানা যাচ্ছে সন্তানের জন্ম দেবার সময় মারা যাবে জগদ্ধাত্রী। তোমরা দেখতেই পাচ্ছ টেলিপাড়ায় এই চর্চা এখন চারিদিকে। কিন্তু জগদ্ধাত্রীর মৃত্যু কি মানতে পারবে দর্শক? নতুন অধ্যায়ে জগদ্ধাত্রী ছাড়া কিভাবে জমবে গল্প? তবে তার মেয়ে হিসেবে আবার দেখা যাবে অঙ্কিতা মল্লিককে, সেই চর্চাও কানে আসছে। সব নিয়ে জি বাংলার দর্শকেরা বেশ এক্সাইটেড। দু একদিনের মধ্যেই সব কিছু কনফার্ম জানা যাবে। তো বন্ধুরা, এ বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।